ভেরি গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার কলেজের প্রথম দিন, তো আজকে আমি খুব এক্সাইটেড, মানে মানে এই ভিডিওতে আমি বোঝাতে পারছি না, খুব এক্সাইটেড, সাথে নার্ভাসনেসও আছে যে আজকে প্রথম দিন কলেজে যাবো, কেমন হবে কি না হবে। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লগে আমি দু তিনবার গেছি, কিন্তু যে মেইন যে ক্যাম্পাসটা আমার যেখানে ক্লাস হয় সেখানটা আমি বেশি একটা যাইনি, তো নার্ভাস হচ্ছে। নতুন স্যারদের সাথে দেখা হবে, নতুন অনেক বন্ধুর সাথে দেখা হবে, আর আমার কিছু চেনা পরিচিত বন্ধু আছে ওখানে যাদের সাথে দেখা হবে। তো এই ব্লগটায় শুধু থাকবে যে প্রথম দিনটা কেমন কাটলো কলেজে, কী কী করলাম, আর স্যারদের লেকচার পারলে তুলবো, আমি জানি না কটা তুলতে পারো, পারলে তুলবো। আর এই হচ্ছে আমি যেখানে আছি সেখানে ছাদ, কারণ আমার যে ঘরটা আছে ওই ঘরটা রেনোভেশন হচ্ছে, ওই ঘরটায় লাইক কালার ফালার এইসব রেনোভেশন হচ্ছে, পেইন্ট হচ্ছে, তো ওই জন্য আমার ঘরে কিছু করতে পারছি না। আর এরপরে তোমরা আমার ঘরের থেকে কিছু ভিডিও দেখতে পারবে, কিছু রকম ব্লগ দেখতে পারবে। যেমন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে আছি আর খাওয়াও হয়ে গেছে আমার। এরপরে হচ্ছে আমি হয়তো বাস ধরবো বা উবের করবো, জানি না, দেখি বাস ধরতে পারি উবের করতে, কিন্তু লেট হয়ে গেছে এখন, এখন 11:15 বাজে, আমার ওখানটায় 12 সময় ঢোকার কথা, 45 মিনিট, যেতে বেশিক্ষণ লাগে না, বাট অফিস টাইম জ্যাম, বুঝতেই পারছো। তো দেখি কী করে, হয়তো উবের বাইকই করবো মোস্ট প্রবলি। তো আমার সাথে থাকো, দেখতে থাকো ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স, আর চলো। ফাইনালি কলেজের কাছে চলে এসেছি, আমি একদম কলেজের আগের গলিটা দাঁড়িয়ে আছি। তো এবার তোমাদের কলেজে দেখাবো, আর আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে একটু কাজ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেখানে একটু কাজ আছে, ওখানটা আমি যাবো, তারপরে যাবো আমাদের মেইন ক্যাম্পাসে, মেইন ক্যাম্পাস থেকে দেখাবো তোমাদের, যদি পারি তাহলে ক্লাসরুম দেখাবো, আর যদি না পারি তাহলে ছোটো একটা ভিডিও করে তোমায় দেখাবো। তো চলো। এটাই হচ্ছে সব থেকে বড় কি বলবো, আর কিছু বলা যাবে না। ও হ্যাঁ, একটা কথা বলেন, হ্যালো গাইস, আমি অর্ঘর, ব্লগটা আমি হ্যাক করেছি। ফাইনালি কলেজের লেকচার শেষ করে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর আমার সাথে আমার বন্ধুরাও আছে। তো এই যে একটা বন্ধু প্রীতিশ, যাকে টেকনো তো আমরা একসাথে ছিলাম, এখানে একসাথে পড়ছি BA DS-এ, চলে আয়। কলেজ শেষ করে, কলেজের লেকচার শেষ করে বিভিন্ন সাথে ওরিয়েন্টেশন ছিল, তো ওরিয়েন্টেশনে কমপ্লিট করে আমি বাড়ির দিকে যাবো এখন। তো ওরিয়েন্টেশনটা খুব দারুণ ছিল, লেকচার খুবই দারুণ ছিল, লেকচার মানে কি জাস্ট ইন্ট্রোডাকশন হলো। তো আমাদের যে ভাইস প্রিন্সিপাল আছে অনিরুদ্ধ ব্যানার্জি, অনিরুদ্ধ স্যার, দারুণ, মানে স্যার এত হাসিয়েছে আমাদের, পেট ব্যথা গাল ব্যথা সব করে দিয়েছে, মানে দারুণ স্যার। আর পড়ানোর স্টাইলটা খুব সুন্দর এখানের BI BS-এ। তো এটুকুই, এরপরে বাড়ি গিয়ে কিছু কথা আছে, তারপর তোমরা দেখতে থাকো, আর কলেজের আরও কিছু ভিডিও আমি ধীরে ধীরে আনবো, সেগুলো দেখো যখন সুযোগ পাবো, কারণ এখানে বলছে খুবই চাপে রাখবে, খুবই সিরিয়াসলি চাপে রাখবে, তো সেই জন্য জানি না কতটা ভিডিও করতে পারবো। তো তোমরা দেখতে থাকো, দেবো না, দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়, চাইও না, বাপ শুধু বলছে একটা। তো ও আর একটা কথা, যদি রুট জানতে চাও তো এটা হচ্ছে লেক ভিউ স্ট্রিট, তো এইখান দিয়ে কালীঘাটে একটা মেট্রো স্টেশন আছে খুব কাছে, 10 মিনিট মতন লাগে হেঁটে, ওই স্টেশনে যাওয়া যায় মেট্রোতে করে, বা আমি যেখানে থাকি VIP-তে রুবির কাছে ওইখানটা যেতে বাসে করে, এক বাস এখান থেকে গড়িয়ে রাসবিহারির থেকে যে রুবির বাস সেগুলো ডাইরেক্ট যায় রাসবিহারিতে, গড়িয়ে রুবি বা উল্টোডাঙ্গা যে কোনো বাস, সব বাসে যায় ওখানটায়। তো এটা হচ্ছে এখানে রুট, আমি বলে দিলাম, আর এরপরের ভিডিও তোমরা দেখো, আর বাড়ি গিয়ে কিছু কথা আছে। তো কলেজ থেকে বেরিয়ে দেখলাম এখানে বালিগঞ্জ কালচারালের একটা ইয়ে আছে, প্যান্ডেল হচ্ছে নতুন নতুন, একেবারে এখানে অনুষ্ঠান একটা হবে, দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল এখান দিয়ে, বাসের উপর এখানে অনেক বাস ফেলেছে, আর এখানটায় পোস্টার আছে যেখানে আমার মুখ্যমন্ত্রী
প্রদীপ ধরাচ্ছে কিছু একটা করছে, আর এখানে টোটাল একটা পোস্টার আছে প্রোগ্রামের। আর আরেকটা কথা যেটা হচ্ছে আমার না বললেই নয়, আমাদের মেইন এক টিচার যে এইচওডি, হয়তো ওনাদের এইচওডি আমি এখন নাম জানি, হয়তো এইচওডি হবে, তো শম্ভু সেন স্যার দারুণ অ্যামেজিং বোঝায়, স্যারের সাথে খুব ফ্রেন্ডলি, মানে কী বলো আমি প্রথম দিন থেকে যেতে এসেছি খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার এখানটায়। নর্মালি মানে স্যাররা স্যার স্যার করে কথা বলে আমাদের সাথে, এতটা ফ্রেন্ডলি। তো পড়াশোনা এটা খুব ভালো, আমাদের যে ভাইস প্রিন্সিপাল স্যার, তো উনি বলেছিলেন যে যদি কোনো সাবজেক্টে কোনো প্রবলেম হয় পড়ায় তাহলে খালি ওনাকে জানাতে, উনি ফ্যাকাল্টি অবধি চেঞ্জ করে দিতে পারে, এরকমভাবে এখানে পড়াশোনা শিখছে। তো ওভারঅল কলেজে প্রথম দিন আজকে খুবই ভালো লাগছে, মানে আমি বলতে পারবো না, আমি জট এক্সাইটেড ছিলাম। সাবজেক্টের ব্যাপারে আমাদের কিছু বোঝালো, ক্লাসরুমে আমি ভিডিও করতে পারিনি, একটা স্যার লাইক পুরো স্ট্যান্ড আপ মতো, অরিন্দ্র ব্যানার্জি যেটা কথা আমি বললাম পুরো স্ট্যান্ড আপ কমেডির মতো, মানে হাসিয়ে পেট ব্যথা করে দিচ্ছে, খুবই দারুণ। তো এই কলেজে লাইক প্রথম দিন এসে আমি খুবই খুশি হয়েছি, মানে খুব ভালো, এমন স্পন্সার্ড ভিডিও হচ্ছে এটা একদমই না, আমি পড়েছি, আমি একদিন এসে ওটা ফিল করতে পারি, সেটাই ভিডিও মাধ্যমে এক্সপিরিয়েন্স করছি। তো এইটুকুই আর কিছু বলেন, এরপরে টাটা টাটা টাটা, ফ্রি অফ করে দিলাম, দেখতে পাচ্ছি পিছনে ওরা এই যে ওরা দাঁড়িয়ে আছে, ফ্রি অফ করলে আমি এখন বাসে করে যাব, তো তারপরে বাকি দেখতে থাকো, বাড়ি যাওয়ার উপর। তো গাইজ আমি এক ঘন্টা আগে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে এই ভিডিওটা শ্যুট করছি, কারণ এরপরে এডিটে বসবো, দেন ভিডিওটা কালকে আপলোডের চিন্তা আছে, মানে আপলোড করবো কালকে। আর এখন এই ঘরে ইকো হচ্ছে, কারণ হচ্ছে আমি এই ঘরটা যে ঘরটা আছে সে ঘরটা হচ্ছে রেনোভেশন হচ্ছে, এই ঘরটা আমি আমারই রুম হবে এটা, তো সেজন্য পেইন্ট পেইন্ট হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছ একটা হোয়াইট ওয়াল আছে। আর আমি দেখাবো একটুখানি দেখাবো, পুরো ঘর এখনও কমপ্লিট হয়নি, একটা সেট আপের চিন্তা ভাবনা আছে, সেটা করছি, একটা প্ল্যানিং আছে। তো তো টকিং অ্যাবাউট বিআইবিএস কলেজ, ইটস গ্রেট গ্রেট, মানে গ্রেট একদম, আমি যতটুকু টাইম ক্লাস করলাম, যতটুকু টাইম আচ্ছা দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে ব্লু, তো যতটুকু টাইম ক্লাস করলাম, যতটুকু টাইম স্যারদের সাথে ইন্টারঅ্যাক্ট করলাম, খুবই সুন্দর স্যারেরা, খুবই ফ্রেন্ডলি ওখানের। আর মানে শম্ভু স্যারের কথা কী বলে, শম্ভু স্যার ইজ লাইক খুব সুন্দর পড়ায়, মানে কিছু বলার নেই। আর এক এটা তো প্রথম দিন, তো এরপরে দেখবো যে আরও কেমন কী পড়াশোনা, সাবজেক্টগুলো খুব ইন্টারেস্টিং আছে। তো বিআইবিএস কলেজে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও বা পরে ভর্তি হও, তো সেটার জন্য আমি গাইডেন্স দিয়ে দিয়েছি, ভিডিওটাকে দেখে নিচ্ছ কী করে যেতে হবে। আর বাকি অন্য কিছু জানার জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নিচে কমেন্ট আছে, কমেন্টে তোমরা বলতে পারো, ইনস্টাগ্রাম আইডি নিচে থাকবে, সেখানে তোমরা ফলো করে আমাকে টেক্সট করতে পারো। আর এটুকুই কিছু বলার নেই, প্রথম দিন কলেজ, আর সব কিছু ঠিকঠাক, মানে কলেজের অ্যাম্বিয়েন্স, কলেজের যে একটা কালচার ব্যাপারটা, দেন যেটা হয় না লাইফ অ্যাড বিআইবিএস এরকম টাইপের লেখা থাকে, তো খুবই সুন্দর। আমি যেটা দেখলাম এখানে ইভেন্ট টিভেন্ট খুবই সুন্দর, আর এডুকেশানের যে সিস্টেম সেটা খুব ভালো, কারণ যেটা আমাদের ফর্মাল এডুকেশন সেটা তো আছে, কিন্তু ওখানে সব প্র্যাকটিক্যালি সব কিছু, মানে প্র্যাকটিক্যালি বোঝায়, থিওরিটিক্যালও আছে বাট প্র্যাকটিক্যালটা ওরা প্র্যাকটিক্যালটা ওরা বেশি প্রেফার করে, তো সেই জন্য খুবই ভালো লেগেছে আমার। আর আর আমি এরপর আরও ব্লগ আনার চেষ্টা করবো, কারণ কালকে 9:30 সময় ক্লাস, 9:30 থেকে আবার এরকম 5টায় আসবো, আজকে যেমন 5টায় ছুটি হয়েছে, এরকম 5টায় ছুটি হবে, 5টায় ছুটে 6টায় এসেছি, দেন 7টার সময় ভিডিও শ্যুট করছি, এরপরে ভিডিও এডিট করবো, এডিট করে দেন আপলোড করতে হবে, দেন ঘুমাবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠে আবার কলেজ আছে। তো হয়তো কালকে ব্লগ করা হবে না, আমি জানি না কি সেকেন্ডের কী ব্লগ করবো বা কী, কোনো যদি ইভেন্ট হয় তখন ব্লগ করতে পারি। এছাড়াও তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, মাঝে মধ্যে আমি ব্লগ আনবো, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাবো, কলকাতার সেই সব জায়গাগুলো তোমরা দেখবে, চাঁদনি চক, দেন এস প্ল্যান্টে বিভিন্ন কাপড়ের মার্কেট, ইলেকট্রনিক্সের মার্কেট সব দেখাবো তোমাদের ধীরে ধীরে। তো কিপ সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, কমেন্ট করো যদি কিছু জানা থাকে বিআইবিএস কলেজ নিয়ে, লাইক করো যদি ভিডিওটা পছন্দ হয়, আমি চেষ্টা করছি ভিডিওটা ভালো করার। আর এটুকুই, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ।